আসসালামু আলাইকুম। বিডি ব্লগস 365 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ খুঁজে বের করবেন। তো সাপোজ মনে করেন যে আপনারা ইউটিউবে একটা স্লাইড শো তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাদের ইমেজ দরকার। তো সেই ইমেজগুলো আপনারা যদি সিম্পল গুগলে গিয়ে সার্চ দেন যে আমার পিকচার দরকার, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা ওই কপিরাইট ফ্রি ইমেজ খুঁজে পাবেন না। তো সাপোজ আমি দেখাই দিই DSLR ক্যামেরা। তো যাওয়ার পরে দেখেন যে অনেকগুলো পিকচার আসছে। তো এইগুলো যে কপিরাইট ফ্রি ইমেজ আপনি কিন্তু বুঝতে পারছেন না। তো আপনাদের কী করতে হবে, এখন আপনি কপিরাইট ফ্রি ইমেজ খুঁজে বের করতে গেলে আপনাকে সিটিংয়ে যাইতে হবে। যাওয়ার পরে যে অ্যাডভান্স সার্চ, সেটা একটু ভালো করে দেখবেন। অ্যাডভান্স সার্চ ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে একটা দেখুন, আপনি DSLR ক্যামেরা বলে সার্চ দিলেন, এখানে DSLR ক্যামেরার অপশন চলে আসছে। আসার পরে আপনি একদম নিচে চলে আসবেন, আসার পরে যে নট ফিল্টার্ড বাই লাইসেন্স এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন আছে, মানে প্রথম অপশনে লেখা আছে যে নট ফিল্টার্ড বাই লাইসেন্স, মানে এখানে লাইসেন্স ছাড়া সকল পিকচার দেওয়া আছে, সবগুলো পিকচার পাবেন যেখানে কপিরাইট ফ্রি ইমেজ সবগুলোই আছে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্রি টু ইউজ আর শেয়ার, মানে আপনি তো ফ্রিতে ইউজ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। আর 3 নম্বর অপশনে আছে ফ্রি টু ইউজ আর শেয়ার ইভেন কমার্শিয়ালি, মানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন ইভেন কমার্শিয়ালি, মানে আপনি বা আপনার ব্যবসায়িক কাজে এটাই ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি টু ইউজ শেয়ার আর মডিফাই, মানে ফ্রিতে ইউজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন এবং মডিফাই মানে এডিট করতে পারবেন। এবং লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ফ্রি টু ইউজ শেয়ার আর মডিফাই ইভেন কমার্শিয়ালি, মানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, মডিফাই করতে পারবেন ইভেন কমার্শিয়ালি, মানে আপনি ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন, মানে টোটালি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এই লাস্ট অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনারা ফার্স্টে যে অনেকগুলো পিকচার দেখছিলেন সেই পিকচারগুলো কিন্তু এখন নাই, কারণ এইখানে যে পিকচারগুলো আছে এখন এইগুলো সবগুলোই হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ, আর আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে কপিরাইট ছিল অ্যান্ড কপিরাইট ফ্রি ইমেজ দুইটাই ছিল। তো এইভাবে আপনারা গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন, এবং এখানে যে ইমেজগুলো আছে সেইগুলো আপনি ইউটিউবে, আপনার ফেসবুকে, তারপরে স্লাইড শোতে, ইউটিউব থাম্বনেলে সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং কেউ যদি না বুঝেন অবশ্যই আপনি আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা ইউটিউবে কমেন্ট বক্স জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি নেক্সট ভিডিওতে অনেক ভালো কিছু শেখাবো, অনেক স্মার্ট একটা জিনিস শেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, খুব নতুন একটা চ্যানেল, আপনাদের একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবের হয়তো আমার চ্যানেলটা ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারে এবং নতুন নতুন ভিডিও বানাইতে আমি ইন্সপায়ার হইতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।